नींदी पहले दर्शन धारी पीछे गुण बिचारी दिस इज द एब्सोल्यूट ट्रूथ फॉर अस द ह्यूमन बीइंग्स बिकॉज फेथ इज द मिरर ऑफ द माइंड एंड दैट वी बिलीव डॉक्टर अनिर्बन सेनगुप्त ए वेरी यंग फेशियल मैग्डलिन सर्जन इनिशियली ट्रेन्ड in Australia, Adelaide, and also Johannesburg in South Africa in his initial learning period. After that, he has started doing facial maxillary surgery in Kolkata and also in the peripheral places for the last 8 years. I have had the opportunity to see his work and the surgery as well as the post-operative follow-ups. I am fully convinced that he is doing a good job for our common people at an affordable cost. And that is what is needed for our people. আপনার নাম? মালতী দাস। বয়স কত? 45 বছর। আজকে ডেট? 23/2/2014। এখন আপনি কোথায় বসে আছেন? এখন আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্ত চেম্বার বসে আছি। কি আপনার সমস্যা ছিল? আমার সমস্যা ছিল এই কম্পিউটারে যেমন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমার দাঁতের চোয়ালগুলো উঁচু ছিল। আচ্ছা। দাঁতগুলো উঁচু ছিল। দাঁতের মাঝখানে একটা গ্যাপ ছিল। নিচে আছে। অসমান ছিল জিবটা একটু বাঁকা ছিল সমান ঠিক ছিল না আর কি ছিল এখানে
রাতারাতি আপনার চেঞ্জ হলো কি করে? লোক দেখলে বিশ্বাস করবে না, হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কি করে? ডক্টর অনির্বাণ সেনগুপ্ত এটা সম্ভব করেছেন, ওনার চিকিৎসায় আমার এখন সর্বোচ্চ ইমাজিন। ওকে, তো আপনি কোথায় থাকেন? আমি বর্ধমানে থাকি। বর্ধমান কোথায়? বর্ধমান রত্তলা। বর্ধমান রত্তলায় থাকেন, আচ্ছা। আপনার বাড়িতে কোনো ঐতিহ্য আছে যেটা থেকে সবাই এক নামে চিনে? আমাদের আমার দেওয়া এক কাউন্সিলর একজন, নাম কি? খোকন দাস। ওকে। আর আমাদের ওখানে বড় রথের মেলা হয়, ওইটাও তো অনেকদিন থেকে হয়ে আসছে। ওকে। ওকে, না আমি বলছি যে দেওয়ার যে কাউন্সিলর, উনি কি বর্ধমান মিউনিসিপ্যালিটির কোনো পোস্টে আছেন? হ্যাঁ। কি পোস্টে আছেন? উনি আছেন আপনার ওই ফুড ফুড ডিপার্টমেন্টে। ওকে। আর কি নাম দেওয়ার? খোকন দাস। আচ্ছা, দেওয়ার মুখ দেখে কি বলছে বা অন্যান্যরা মুখ দেখে, হাজবেন্ড মুখ দেখে কি বলছে? ওরা তো খুব ভালো ভাবে, এটা কি করে যে সম্ভব হলো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, ওরা বলছে মিরাক্কেল এটা একটা। আচ্ছা, আমরা তো সাংবাদিকতা দৃষ্টিভঙ্গি থেকে বলছি, সবাই জানে এরকম নাকি বিদেশে হয়, তো এই ব্যাপারে আপনার বক্তব্য? না, আমিও জানতাম বিদেশে হয়, কিন্তু আমার এই অপারেশন হওয়ার পরে বা আরো কয়েকজন পেশেন্টকে দেখে এখন আমি বিশ্বাস করি এটা এদেশেও সম্ভব, আর এটা ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সম্ভব করেছেন। আচ্ছা, তো আপনার যে ধরুন মুখটা যে ছিল, তা এখানে আপনার কোনো দাঁত তোলা হয়েছে? না, আমার কোনো দাঁত তোলা হয়নি, কোনো রক্তপাত হয়নি, কোনো ব্যথা হয়নি। ব্যথার ওষুধ কিছু খেয়েছেন? না, আমি কোনো ব্যথার ওষুধ খাইনি। আপনার মেডিকেল হিস্ট্রি কি ছিল, মানে কোনো প্রেশার সুগার এসব কিছু ছিল? হ্যাঁ, আমার সুগার ছিল, যখন আমি অপারেশন তখন আমার 400 মতো সুগার ছিল। ওকে, 400 সুগারে আপনার অপারেশন হলো? হ্যাঁ, 400 সুগারে আমার অপারেশন সম্ভব হয়েছে। আচ্ছা, তো আলটিমেটলি আপনি সমাজের উপরে আপনার কোনো বক্তব্য আছে? সল্ট লেক ডেন্টাল ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারে যে এটা হলো বা আপনার মানসিক অবস্থার যে চেঞ্জ হলো সেটা? হ্যাঁ, আমার আছে, কারণ আমি মনে করি যে অনেক সময় মানুষের এরকম কুস্তি চেহারা নিয়ে অনেকে চিন্তা থাকে, কোনো কোনো মা বাবা তাদের মেয়ের বিয়ের ব্যাপারেও চিন্তিত থাকে, কোনো কোনো মেয়েরা ওরা ভাবে আমরা সবার সঙ্গে মিশে আমাকে একটু দেখতে ভালো লাগুক, কিন্তু এটা আগে সম্ভব ছিল কি না আমি জানি না, আমি দেখিনি, কিন্তু এখন এটা সম্ভব হয়েছে, আর আমার বেলাতে তো আমি দেখেছি সম্ভব, এটা একটা সম্ভব করেছেন ডক্টর অনির্বাণ সেনগুপ্ত। This was the facial profile of Mrs. Malhoti Dash, age 48 years old, diabetes patient, and this was the facial profile with skin deformity, jaw deformity and teeth deformity. Moles are there, we have seen here before treatment, and upper jaw, lower jaw, nose, zygoma, chin, and now the face is like this. Patient is also satisfied, we want to see her teeth. Amazing, really amazing, done by Dr. Anirban Sengupta. নাম কি? রুনা নাথ। বয়স কত? 20 বছর। আজকে কত তারিখ? 23 ফেব্রুয়ারি 2014। আচ্ছা, এখন কোথায় বসে আছো? এখন আমি সল্টলেক ডেন্টাল রিসার্চ এন্ড ফাউন্ডেশন সেন্টারে বসে আছি। কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা? ডক্টর অনির্বাণ সেনগুপ্ত।
কি সমস্যা ছিল? আমার দাঁতটা উঁচু ছিল, একটু হাত দিয়ে দেখিয়ে বলবেন। আমার দাঁতটা উঁচু ছিল, সামনের দাঁত এই কম্পিউটারে যেমন দেখা যাচ্ছে এরকম, হ্যাঁ, উপরের দাঁত, নিচের দাঁত, আর চোয়ালটা উঁচু ছিল, আর নাকটা একটুখানি চওড়া ছিল, এরকম এইসব সমস্যা ছিল। থুতনিটা একটুখানি কুচকানো ছিল, আর উপরের ঠোঁটা নিচের ঠোঁট একটু মোটা ছিল। এই সমস্যাটার জন্য আমরা তো আসছি পরে, এমনি কি অসুবিধা হতো, এই সমস্যার জন্য কি প্রবলেম হতো? সমস্যার জন্য যে দেখতে খারাপ লাগতো, নিজেরও মনে হতো, আবার ফটো তোলার সময় একটুখানি মনে হতো যে না, ভালো লাগছে না নিজেকে, এই হতো। এখন তুমি কোথায় পড়াশোনা করছো? এখন আমি টেকনো ইন্ডিয়াতে পড়াশোনা করছি। আচ্ছা, কি পড়ছো? আমি বিসিএ পড়ছি সেকেন্ড ইয়ার। আচ্ছা, মেইন এই যে তোমার যে একটা আমূল পরিবর্তন, মানে ধরো এই রকম যে ছিল, এরকম এরকম যে তোমার ছিল এবং এটা আগে ছিল ট্রিটমেন্টের আগে এবং রাতারাতি এরকম একটা যে চেঞ্জ হয়ে গেল, এটা কবে হয়েছে? এটা আমার অপারেশন হয়েছে ডিসেম্বর মাসে 2013-তে, তারপরে হয়েছে। আজকে কত তারিখ? আজকে 23 ফেব্রুয়ারি 2014। আজকে এসছো কেন? আজকে আমার চেকআপ ছিল, এর জন্য এসেছি। আচ্ছা, তো তোমার যে এই যে রাতারাতি যে পরিবর্তনটা হলো, এতে তোমার মানসিক অবস্থা কি বা মা বাবার মানসিক অবস্থা কি? সবাই খুব খুশি, আমিও খুব খুশি, আমার খুব ভাল লাগছে এরকম পরিবর্তন, আর সবাই খুব ভাল লাগছে, সবাই অবাক হয়ে গেছে। আচ্ছা, তুমি কি বলছিলে টেকনোলজি কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? আমি বিসিএ পড়ছি। বিসিএ ম্যানেজমেন্টে নাকি? আচ্ছা, তো তোমার তো অল্প বিস্তর বিজ্ঞান সম্বন্ধে নিশ্চয়ই ধারণা রয়েছে, তো তোমার কি এই যে কাজটা হলো, এতে কোনো পেইন কিলার দেওয়া হয়েছে? না, একদমই কোনো পেইন কিলার দেওয়া হয়নি। কোনো ব্লিডিং হয়েছে? না, একদমই না। কোনো দাঁত তোলা হয়েছে? না। কোনো কাটা দাগ? না, একদমই নেই। রক্তর পোচ এগুলো? কিছু নেই। আচ্ছা, তো আমরা আমরা যেটা জিজ্ঞেস করছি যে এই যে তোমাকে এই যে পরিবর্তনটা হলো, আমরা যেটা একটু আগে দেখলাম এবং এখন যেটা দেখছি মুখে, তো এইটা হতে কতক্ষণ টাইম লেগেছে? এটা হতে একটা অপারেশন হয়েছে এই 4-5 ঘন্টা, তারপরে এরকম হয়েছে, তারপরে কিছু মেইনটেইন করতে ছিল, ব্যাস আর কিছু না কয়েকদিন। ওকে, তুমি যখন নতুন যেদিনকে গেলে তোমার কলেজে, বা তুমি যখন রাস্তায় বেরোলে, বা বাড়ির লোকরা যখন দেখলো, কি বললো তারা তোমার মুখে? সবাই তার খুব অবাক হয়ে গেছে এবং খুবই খুশি হয়েছে যে এরকম পরিবর্তন তারা আশা করেনি, এতটা সুন্দর হয়ে যাবে সেরকম ভাবতেও পারেনি। তোমার এই মুখটা দেখে অনেকেই, মানে ইনফ্যাক্ট হোয়াইট হাউস থেকেও একটা স্টেটমেন্ট এসেছে তোমার এবং তোমার সঙ্গে যার তোমার আগে হয়েছে সংবিতা ব্যানার্জি, তো আমরা তোমাকে একটু ইংলিশে বলার জন্য স্টেটমেন্ট, ইউর স্টেটমেন্ট উইল আস্ক ইন ইংলিশ ফর আওয়ার ভিউয়ার্স ইন অ্যাব্রড। ওকে, অ্যাট ফার্স্ট হোয়াটস ইউর নেম? রুনা নাথ। হোয়াটস ইউর এজ? মাই এজ ইজ 20 ইয়ার্স। ইন হুইচ ইনস্টিটিউশন ইউ আর স্টাডিং? আই এম স্টাডিং ইন টেকনো ইন্ডিয়া সল্ট লেক, বিসি। ওকে, now where are you sitting? I'm sitting in Salt Lake Dental Foundation and Research Center at Salt Lake. Under which doctor? What's the under name? Under Dr. Anirban Sengupta. What was your problem? My problem was my teeth and upper jaw was protruded outside, and my nose was little bit elevated nose, okay. Elevated, and my upper lip also was not good. Deformed nose and upper lip, okay. We have seen the photographs in the internet, right, right. It is just like your, it is your photograph? Yes, of course. Before the treatment? Yes. When the treatment was done? In December 2013. December 2013. Now the date is? Today? Now February 2014. Okay. So what's the difference you are getting? My problem was just disappeared, and I am looking very beautiful and amazing, and I am very happy. What about the views of your friends and the parents? They are also happy. They just are amazed to see after seeing my face, and they are very happy. Okay. So can you say about the procedure? Any extraction of the teeth done in your? No, absolutely no. Any blood? No. Any pain? No. Any painkiller? No. Okay. So you please state one statement about this procedure. This procedure is very nice, very amazing, and very safe. Who are using the clip for long? Have you seen any patient of them? Yes. From outside? So, yes. So what's the difference between them and this procedure? They use this clip for many days, and after that some don't get that result they want. But after this treatment of just 5 or 6, I get amazing result. So I should say that they should
They don't use this clip and just for treatment. Okay. So under Dr. Anirban Sen Gupta, you have changed the facial deformity. Yes. So what about your mental condition? I'm very happy now. Okay. So thank you and best wishes for your new life, Luna. Thank you. So we have seen the present photographs of and life of Miss Runa Nath. This is the after the reconstruction, and this was the before reconstruction. This was before. And this is after. আপনার নাম? শ্রীনাম মজুমদার। অ্যাড্রেস? এজি 187/1 তালবাগান কেষ্টপুর কলকাতা 101। কি করছেন? এখন আমি পড়াশোনা করছি বা চাকরির চেষ্টা করছি। ওকে, বয়স কত? বয়স 29 প্লাস। এখন আপনি কোথায় বসে আছেন? এখন আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সল্ট লেক ডেন্টাল ক্লিনিকে বসে। এখানে আপনি প্রথম কবে এসেছিলেন? এখানে আমি প্রথম এসেছিলাম 2012 ডিসেম্বর। কেন এসেছিলেন? আমার দাঁত মানে দাঁত ঠোঁট ফুটে সমস্ত মিলে জায়গাটা আমার মনে হয়েছিল দেখতে বাজে লাগে। কিরকম একটু আমাদেরকে বলবেন কি মানে কিরকম? আমার উপরের পাটির দাঁত আর নিচের পাটির দাঁতটা উঁচু ছিল। ওকে, দুটো দাঁতের মানে যেমন এই ছবিতে দেখা যাচ্ছে, এটা কি আপনারই ছবি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলুন। এই যে সমস্যার জন্য আপনার এমনি কি অসুবিধা হবে? এমনি অসুবিধা মানে আমার মনে হতো আমার দেখতে খারাপ লাগছে। আচ্ছা, এটা ঠিক করলে আমাকে দেখতে ভালো লাগবে। মন এবং মানসিক দিক থেকে কি অসুবিধা হতো? মন এবং মানসিক দিক থেকে একটু চাপ হতো, যার জন্য আমাকে কিছু ওষুধ খেতে হতো। ওকে, তো আপনার মেইন ট্রিটমেন্টটা কবে হয়, কত তারিখে? আমার মেইন ট্রিটমেন্টটা হয় 2013 জানুয়ারি 7 তারিখে। আচ্ছা, কে করেন ডাক্তারবাবুর নাম? ডাক্তারবাবুর নাম ডাক্তার অনির্বাণ সেনগুপ্ত। কোনো ক্লিপ বা ব্রেস ইউজ করা হয়েছে, এই উঁচু দাঁত বা উঁচু টুকনি নিচু? আচ্ছা, ব্যথা যন্ত্রণা রক্তপাত? না। আচ্ছা, ব্যথার ওষুধ খেতে হয়েছে? না। আচ্ছা, কোনো দাঁত তোলা হয়েছে? না। আচ্ছা, এই যে মেইন চিকিৎসার কতক্ষণের পরে আপনি রাস্তায় বেরিয়েছেন বা নর্মাল লাইফ লিড করেছেন? ওর 48 ঘন্টা পর মানে সেকেন্ডেতেই আমি ডাক্তারবাবুকে দেখাতে ওনার ক্লিনিকে। আচ্ছা, এবার বলুন আপনার এই যে নতুন মুখটা আপনি পেলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি কম্পিউটারে, এটা আপনার আগের মুখ সম্ভবত, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁটে ঠোঁটটা, একটা ঠোঁট একটু ছোট একটা বড়, থুপনিটা বিকৃত বা মুখে নাকের নিচ থেকে বা দাঁতটা এরকম দুদিকে সমান নয়, দাঁতে ফাঁক। হ্যাঁ, তো আপনার যে নতুন মুখটা যে আপনি পেলেন, এটা আপনার কেমন লাগে? হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স? ভীষণ ভালো লাগে। আচ্ছা, আর বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব? বাবা মা খুব খুশি, এবং এখানে একটা ছোট্ট কথা হয়তো বলাটা উচিত হবে না, তবু বলতে চাইবো যে আমার বিয়ের জন্য দেখাশোনা হচ্ছিল, এবং আমি নন ওয়ার্কিং হয়েও একজনই আমায় দেখেছে এবং তিনি আমার পছন্দ করেছে। ওকে, এবং সেটা আমার আর বাড়ির লোকের কাছে সত্যি একটা আশীর্বাদ। ওকে ওকে, আর নিশ্চয়ই এই সাবজেক্টটার আশীর্বাদ। আর হচ্ছে আপনার যিনি আপনাকে পছন্দ করেছেন, ওনার প্রফেশন কি, কোথায় আছেন? উনি পেশায় ইঞ্জিনিয়ার, আপাতত টাটা সেক্টর 5 এ কাজ করছেন। বাহ, ভেরি গুড। তো আপনার নতুন জীবনের জন্য আপনাকে সল্ট লেক ডেন্টাল ফাউন্ডেশনের পক্ষ থেকেও কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ মাস্টার।
this is the before treatment of Trina Mojumdar, and this is the patient after treatment.